গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজে বেলা ওই 9:45। আর আমি আছি রান্নাঘরে, বুঝতেই পারছো, আর আওয়াজ শুনে বুঝতে পারছো কিছু একটা রান্না করছি। এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, কালকে করবো ভেবেছিলাম, কালকে যেহেতু ওর পেটটা ভালো ছিল না তার জন্য আর এটা করিনি। তোমরা অনেকেই বলেছো, না অনেকে একজন 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 বলেছে যে সকালবেলা খালি পেটে উঠছে তিতো দিতে নেই। আমি জানি উঠছে তিতো বা শাক খালি পেটেও খেতে নেই, রাত্রেবেলাও খেতে নেই, জানি। ও ভালোবাসে ভালোবাসে, সেই জন্য দেওয়া, ভালোবাসে ভালোবাসে, তো সেই জন্যই দেওয়া। আর এদিকে এই যে ভাত ঘর দিয়ে দিয়েছি, সেরুকে সকাল থেকেই আজকে আমার কাছে রেখেছি, কিছু করার নেই। আর এইদিকে এই যে আজকে হবে মাংস, ম্যারিনেট করে রেখেছি, আলু ছাড়াই হবে, আলু দিয়ে বর ভালো খেতে চায় না, তার জন্য আলু দেবো না, দেবো ক্যাপসিকাম, যেটা ও যেটা দিয়ে ও ভালো খায়, সব ও ভালো খায়, ও কোনটা খায় সেইভাবেই তো আমরা করি, তাই না? এখানে এই যে করম চা পেরেছিলাম, এর মাঝে কবে যেন করম চা পেরেছিলাম মনে নেই, দুদিন তিন দিন হয়ে গেছে। এই পাশের বাড়ির থেকে দুটো মেয়ে এসেছিলো, বাচ্চা মেয়ে, ওদেরকে আমি একজনকে পড়াতাম, আর একজন আরও ছোটো ছিল তখন, তো এসে বলছে আন্টি করম চা নেবো, আমি বললাম হ্যাঁ পেরে নিয়ে যান, মাখা খাবে, পাকা পাকাগুলো পেরে নিয়ে গেছে। আর আমি তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমিও কয়েকটা পেরে রেখে দিই কাঁচা অবস্থায়, তাহলে থাকবে কয়েকদিন, তো সেই কাঁচা অবস্থায় পেরে রেখে দিয়েছিলাম। আজকে করবো একটুখানি চাটনি, মাংসের সাথে চাটনি না হলে ভালো লাগবে না, তো দেখা যাক কখন কী হয়। ওয়েদার সেই রকম মেঘলাই, এখন বর্ষাকাল এরকমই থাকবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কালকে যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। চলো আবার পরে আসছি। সকাল থেকে কারেন্ট নেই, তাই এই লাইটটাই জ্বলছে, ফিউলটা জ্বলছে, টিউবটা জ্বলছে না, এই উচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে। তো দেখো চাটনিটা হয়ে গেছে, আর এদিকে ওর ভাত টাত টিফিন বাটিতে ভরে দিয়ে রেডি করে দিলাম, আর এখন খেতে আসবে, আরও পাঁচ দশ মিনিট পর খেতে আসবে। আর এদিকে চাটনিটা নামিয়ে নিই, পাঁপড় ভাজার অর্ডার চলে এসছে, দেখা যাক কখন ভাজতে পারি, এখন আপাতত সেরুকে খাওয়াবো। তো দেখো এখানটায় মাংসের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, মাংস তো অনেক ঘন্টা হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা হয়ে রয়েছে। আর এখানটায় ছিল আগের সপ্তাহে, এই যে বুধবার গেল, তার আগের বুধবারে আনা শাক, বৃহস্পতিবারে আনা শাক, তো তার অল্প একটুখানি ছিল, এটাকে আজকে করে ফেলছি, তার জন্য লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি। আর মাংসের জন্য মশলা করব, তাই একটা টমেটো, এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা। এবার আগে হচ্ছে তোমার ওই ছোটো কড়াইটার মধ্যে পাঁপড়টা ভাজবো, ভাজার পরে তারপরে শাক বসাবো, তার আগে মাংসটা বসিয়ে নিয়ে এই কাজ দুটো করব, ঠিক আছে? মাংসটা বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার প্রথমে পাঁপড় ভাজবো, তারপরে শাকটা বসাবো। পাঁপড় ভাজা কমপ্লিট, শাকটা বসিয়ে দিলাম, আর এখানে এই যে মাংসটা কষছে, আজকে একদম অল্প তেলে করেছি, কারণ যেহেতু বরের পেটটা ভালো নেই তার জন্য এখনও কষে উঠতে পারিনি, তবে হ্যাঁ মাংস সফট হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। দেখো শাকটা আমার হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিয়েছি, ছোটো বাটি নিয়ে এসেছি, এই বাটিটার মধ্যে রাখবো, আর এদিকে মাংসও কিন্তু কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখছি, ক্যাপসিকামগুলো বেশ নরম হয়ে গেছে। দেখো মাংসের মধ্যে যে তেল ছিল, এর জন্যই আমি তেল অল্প করে দিয়েছি, এই দেখো কীরম তেল, দেখেছো
এটা শক্ত তেল তাই গলেনি, বাট যেগুলো নরম নরম তেল ছিল সেগুলো সব গলে গেছে। এবার আঁচটাকে হাই করে দিয়ে যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী জল দেবো। এই দেখো চিকেনের আজকে লাল লাল ঝোল হয়েছে, দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, তাই না বলো? ফিল্টার এই এই ফিল্টার বলছি ফ্ল্যাশ লাইট এই অন করলাম, অসাধারণ লাগছে দেখতে। বেশি বললে আবার বলবা, কিছু কিছু মানুষ বলবে নিজের রান্নার বড়াই নিজে করে, এখন দেখে ভালো লাগলে ভালো বলবো না তো কি বলবো বলো। চলো রান্না বান্না আমার সব কমপ্লিট, ঝিকগুলোও মাজা হয়ে গেছে, এখন শুধু এই কড়াইটা বাকি আর এই হাতাটা বাকি। যে 12:09, রান্নাঘরে বাসন টাসন সব পরিষ্কার, মোছা হয়নি এখনো, একটুখানি রেস্ট নিয়ে নিই, কেন বলো তো পা দুটো খুব যন্ত্রণা করছে, সেই 8টার থেকে শুরু হয়েছে তো, 12:10 বাজে, 4 ঘন্টা হয়ে গেছে, আমার পা খুব যন্ত্রণা করছে, বসা কাজ তো ছিলই না, সবই দাঁড়ানো কাজ, ফ্যানটা ছাড়লাম, সেগুলোও সাথে করে নিয়ে আসলাম। বাচ্চাটার হয়ে গেছে খুব জ্বালা, খুব জ্বালা হয়ে গেছে বাচ্চাটার, কি করবো, ওরে বাবারে, একটুখানি না বসে পাচ্ছিলাম না, যতক্ষণ লাগে লাগবে রেস্ট নেওয়ার, আর ব্লগ ভিডিওটা ছাড়বো, টাইটেল থাম্বনেল বানাবো, তার জন্যও আসলাম। বলো একটু রেস্ট নিয়ে নিই, বাবা পেছন থেকে আলো আসছে, আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়নি, ওই গুড়ি গুড়ি পড়েছে। বন্ধুরা বাজে 1:45, 1:30 সময় উঠেছি বিছানা থেকে, মানে রেস্ট নিতে এসছি, বললাম না যে টাইটেল থাম্বনেল বানাতে হবে, তখন বাজে 12:10, তারপরে 1:10 গেল, 1:30 সময় ওই 1:15 নাগাদ রান্নাঘরে আসলাম, সব গুছালাম, এই যে রান্নাঘর মুছে টুছে নিলাম, আর ভাতও অলরেডি বসিয়ে দিয়েছি, এই 1:45 সময় বন্ধ করলাম, আবার 55-তে গড় দেবো, লাইটটা আর অফ করলাম না, লাইট জ্বালানোই থাক, ভাতটা করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, হাতে 10 মিনিট টাইম আছে, বসি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, শেরু বাবা শুয়ে শুয়ে পুজো দেখলো, আর বাজে 2:35 দুপুর, চলো শোনো ওই ঘরে, চলো ওই ঘরে চলো, বুঝেছো কত সুন্দর কথা শোনে, কত ভালো, যোগাসন এক্সারসাইজ, যোগাসন করছো বাবা, যোগাসন করছো, টুং 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 করে লেস্টার আর তো সুন্দর লাগে দেখতে, টুং 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 টুং। তো দেখো খেতে বসে পড়লাম, ভাত বেড়ে নিয়েছি, 1টা পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে চাটনি, এটা সবটা আমার না, এখান থেকে নেব, এখানে পুরোটাই রয়েছে, এখানে হচ্ছে আমার মাংস, 2 পিস গলা আছে, কচকচিটা মনে হয় রয়ে গেছে, যেটাকে স্টমাক বলে, আর এখানে রয়েছে লাল শাক। তো চলো খাওয়া স্টার্ট করি, আর ওই যে রয়েছে পাঁপড়, ঘোরো এদিক ঘোরো, ক্যামেরার দিকে আবার লুকা লুকা তাকাইতে হবে না, এদিক ঘোরো 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 ঘোরো, ঠিক আছে, মুখের মধ্যে কি সব লাগাইছিস, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোমাকে, তো মাংসটা খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া করে ওকে খাওয়াচ্ছি, মাংসটা খুব ভালো হয়েছে, ঝাল অনেকটাই দিলাম কিন্তু তারপরেও মনে হচ্ছে কি আরেকটু ঝাল হলে ভালো হতো, শাকটার মধ্যে মনে হচ্ছিলো যে লবণ কম হবে, শাকটার মধ্যে সামান্য একটুখানি লবণ কম হয়েছে, বাট খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, ফেসবুকের ভিডিও দেখতে দেখতে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, ওকে খাইয়ে দাইয়ে এখন আবার আমার একটা ভিডিও করা আছে। গুড ইভিনিং বন্ধুরা, 7:30 বাজতে 1 মিনিট বাকি, 7:30 বাজতে 1 মিনিট বাকি, সন্ধে পুজো দেওয়া কমপ্লিট, বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে,
তাই তুলসী তলায় আর ধূপকাঠি পুঁতলাম না, কারণ বৃষ্টিতে নিবেই যাবে। ধূপ দেখিয়ে সেই ধূপকাঠিটা এনে এবার ঘরেই আর কি রেখে দিলাম, কারণ তুলসী তলায় দেওয়ার আজকে কোনো মানে হবে না। গতকালকেও দিতে পারিনি, আজকেও দিতে পারলাম না, অঝোরে বৃষ্টি হচ্ছে। আর এনার অভ্যাস হচ্ছে দুই দরজার মাঝখানে লম্বা করে শুয়ে থাকা, যাতে করে যেই আসবে যাবে উনি যেন তার তদারকিটা করতে পারে। বুঝতে পারছেন? একটা সাইড দেবেন বাবা, একটা সাইড প্লেস্টারে টুমটুম টুমটুম করে নাড়তে থাকে। রাত 10:53, মানে 11:07 বাকি। সন্ধেবেলা চাটা খেলাম, তখন একবার ভিডিও ক্যামেরা অন করেছিলাম, তারপরে আর ক্যামেরা অন করিনি, এমনিতেই দেরি হয়ে গেছিল তো তার জন্য। তো রাত্রেবেলা বর ফোন করেছিল, বললো মাংস যেহেতু রয়েছে বললো বিরিয়ানি আনবো। আমি বললাম চাল ভেজানো হয়ে গেছে, বললো আচ্ছা ঠিক আছে তাহলে বিরিয়ানি আর আনলাম না, বললো হ্যাঁ ঠিক আছে। তো আসলো, আগামীকাল হচ্ছে শনিবার, নিরামিষ খাওয়ার দিন। তো গত 2 সপ্তাহ শনিবার করে ফুলকপি খেয়ে মারাত্মক গ্যাস হয়েছে, মারাত্মক গ্যাস। তারপরে বললাম তা অগত্যা না খেতে পারবো সোয়াবিন, তাই বললাম অগত্যা ঠিক আছে পনিরই বলো, যে ঘোষ দাদা দিয়ে যায় তাকেই বলো দিয়ে যেতে, আর 200 করে পনির দিয়ে যায় তো ফেলিয়ে ছড়িয়ে খেতে হয়, খেতে পারি না ওর জন্য, মানে কি বলবো এদিক ওদিক বেশি হয়ে যায়। তাই বললাম 100 গ্রাম আবার দিতে চাইবে না, 150 গ্রাম মতন বলো। তো বলেছে দেয়নি, দেবেও না, ওই কালকে ওর গিয়ে নিয়ে আসতে হবে। বললো আমি কালকে নিয়ে আসবো। আমি বললাম তুমি কখন নিয়ে আসবো, আমি কখন রান্না করে দেবো, তুমি কখন নিয়ে যাবা? বলছে আমি নিয়ে আসবো তাড়াতাড়ি, কোথার থেকে নিয়ে আসবে ভগবান জানে। তো যাই হোক, রাত্রেবেলা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বর বাড়ি আসার আগেই সেরুকে খাইয়ে নিয়েছি, 2 গরস মতন বাকি ছিল, তখন বর এসে আমি বললাম একটুখানি দাঁড়াও খাইয়ে নিই, ব্যাস যেই ওর বাবা ঢুকেছে মুখের মধ্যে নিয়ে এরকম 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 দেখছে, মানে চাপাবে নাকি ছুটে যাবে। তাই আমি বললাম বস খেয়ে নে, খেয়ে নিয়ে তাড়াহুড়ো করে বাথরুমে গেল, বাথরুম করলো, তারপরে বাবার কাছে গেল, আসলো, বাসন কোসন মাজলাম, খাওয়া দাওয়া করলাম, ওই যে চাল রেডি করে রেখেছি ওই যে সসপ্যানের মধ্যে, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, টেবিল টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে, ভিডিওটা এডিটে বসিয়ে দেখলাম, কোনো জায়গায় কোনো ভয়েস ওভার আমার দিতে হবে না, এডিটে বসিয়ে দেখলাম 10 মিনিট সামথিং হয়েছে, ঠিক আছে অসুবিধা নেই। চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, একদম টাটা।